ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেব আর্মিড পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাদের মিনিমাম আবেদন যোগ্যতা কত হতে হবে, অর্থাৎ এসএসসি থেকে তোমরা কত পয়েন্ট নিয়ে পাস করলে তোমরা এই কলেজটিতে অ্যাডমিশন নিতে পারবে বা আবেদন করতে পারবে, এবং এই কলেজটিতে সায়েন্স থেকে কতগুলো আসন সংখ্যা রয়েছে, এবং বিজ্ঞান বিভাগ এবং মানবিক বিভাগ অথবা এখানে ব্যবসায় শিক্ষা থেকে কতগুলো আসন সংখ্যা রয়েছে, সবকিছু কিন্তু এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তো কলেজটি অবস্থিত বগুড়া এবং বগুড়া সদরে এই কলেজটি অবস্থিত। তো এই কলেজটির ইন নাম্বার হলো 11-92-61। তো তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবে। যারা এই কলেজটিতে অ্যাডমিশন নিতে চাচ্ছ তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবে। তো প্রথমে আসি এই কলেজটিতে মোট কতগুলো আসন সংখ্যা রয়েছে। তো প্রথমে আমি তোমাদের দেখিয়ে দেব সায়েন্স থেকে এই কলেজটিতে মোট কতগুলো আসন সংখ্যা রয়েছে। সায়েন্স থেকে এই কলেজটিতে মোট আসন সংখ্যা রয়েছে 320টি। তো আবার বলছি সায়েন্স থেকে এই কলেজটিতে মোট আসন সংখ্যা রয়েছে 320টি। তো এখন আসি এই কলেজটিতে বিজ্ঞান এখানে ব্যবসায় শিক্ষা থেকে কতগুলো আসন সংখ্যা রয়েছে। তো এই কলেজটিতে ব্যবসায় শিক্ষা থেকে মোট আসন সংখ্যা রয়েছে 140টি। তো ব্যবসায় শিক্ষা থেকে আসন সংখ্যা রয়েছে 140টি, এবং বিজ্ঞান বিভাগ থেকে 320টি আসন সংখ্যা রয়েছে। এবং এরপরে আমি দেখিয়ে দিচ্ছি যে এই কলেজটিতে মোট আসন সংখ্যা মানবিক থেকে কতগুলো রয়েছে। তো মানবিক থেকে এই কলেজটিতে মোট আসন সংখ্যা রয়েছে 140টি। তো আমি তোমাদের আবার বলছি এখানে বিজ্ঞান বিভাগ থেকে 320টি, মানবিক থেকে 140টি, এবং ব্যবসায় শিক্ষা থেকে 140টি আসন সংখ্যা রয়েছে। তো এখন আসি এই কলেজটিতে ভর্তি হওয়ার জন্য তোমাদের মিনিমাম যোগ্যতা বা আবেদন যোগ্যতা কত হতে হবে। তো এই কলেজটিতে ভর্তি হওয়ার জন্য তুমি যদি সায়েন্স থেকে এই কলেজটিতে আবেদন করতে চাও বা ভর্তি হতে চাও, তার জন্য তোমাকে এসএসসিতে কমপক্ষে 5 পয়েন্ট নিয়ে উত্তীর্ণ হতে হবে। তুমি যদি এসএসসিতে 5 পয়েন্ট নিয়ে উত্তীর্ণ হও তাহলে তুমি এই কলেজটিতে আবেদন করতে পারবে। এবং তুমি যদি এই কলেজটিতে যদি তুমি ব্যবসায় শিক্ষা থেকে আবেদন করতে চাও তার জন্য তোমাকে মিনিমাম এখানে 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। 3.50 পেয়ে উত্তীর্ণ হলে তুমি এখানে কিন্তু আবেদন করতে পারবে। তো এখন আসি এখানে মানবিক থেকে কত বলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো মানবিক থেকে তুমি যদি এসএসসিতে 3.50 পাও তাহলে তুমি এই কলেজটিতে আবেদন করতে পারবে। তো ব্যবসায় শিক্ষা থেকে তোমরা 3.50 এবং মানবিক থেকে 3.50 এবং বিজ্ঞান বিভাগ থেকে 5 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলে এই কলেজটিতে আবেদন করতে পারবে। তো এই কলেজটিতে আবেদন করলে যে চান্স পাবে এরকম কিন্তু কোনো কথা না। যদি এখানে যদি তুমি বিজ্ঞান বিভাগ থেকে আবেদন করো, এখানে বিজ্ঞান বিভাগের সিট রয়েছে 320টি। এখানে যদি 350 জন যদি A+ ছাত্র যদি বা GPA 5 ছাত্র যদি এখানে আবেদন করে তাহলে কিন্তু যাদের নাম্বার বেশি তাদেরকে কিন্তু এই কলেজটিতে নেওয়া হবে, যাদের নাম্বার কম তাদেরকে কিন্তু নেওয়া হবে না। তো এভাবে কিন্তু এই কলেজটিতে চয়েস করা হবে। তো আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।